প্রিয় দর্শক লন্ডন বাংলা পেজ থেকে আমি শাহিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা জানেন আমরা গতকালকেও আমরা এই অনুষ্ঠানটি করেছি বিশেষ করে পৃথিবীতে বর্তমানে যে মরণ বেদি করোনা ভাইরাস এই ভাইরাস নিয়ে আমরা কথা বলেছি আমরা কত গতকালকে বলেছিলাম যে পৃথিবীর বিভিন্ন স্থানে আমাদের বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের বর্তমান অবস্থা সে সম্পর্কে কিছুটা হলো চেষ্টা করব আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এরই ধারাবাহিকতায় আমরা আজকে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি আপনারা জানেন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আজকে মানুষ আতঙ্কিত আতঙ্কিত পুরো বিশ্ববাসী আমরা সবাই আতঙ্কিত আমরা উদ্বিগ্ন আমরা জানি না আসলে এই মরণ বেদির ছবল কবে নাগাদ শেষ হবে আপনারা সবাই নিশ্চয়ই ওয়াকিবাল আছেন সবাই জানা সবারই জানা আছে আপডেট গুলো তারপরও আমরা একটু বলে দিচ্ছি যেটা হচ্ছে করোনা ভাইরাস চীন থেকে শুরু হলেও ইতালিতে আজকের এই দিনে আরো ৪২৭ জনের মৃত্যু হওয়ার পর চীনকে আসলে পেছনে ফেলে ইতালির সবচেয়ে বেশি মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার জনে আজকে পাওয়া তথ্য এবং লন্ডনে আজকে প্রতিদিনের মতো আমাদের প্রধানমন্ত্রী বরিস আজও প্রেস কনফারেন্স করেছেন এবং বলেছেন গতকালকেই এটা ঘোষণা এসেছিল যে আগামীকালের পর থেকে এসব স্কুলগুলো বন্ধ করে দেয়া হবে আজকে যেটা নতুন করে আমরা দেখেছি এদেশের সবগুলো মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ করে পূর্ব লন্ডনের বৃহৎ মসজিদ ইস্ট মসজিদকে মসজিদও বন্ধ করে দেওয়া হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের আমার লন্ডনে টিএফএল কর্তৃক ঘোষণা দেয়া হয়েছে যে আজকে আন্ডারগ্রাউন্ড টিউব গুলো ৪০ স্টেশন ৪০ মতো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে লন্ডনে আগামী সপ্তাহে আমরা আগামী সপ্তাহে সম্ভবত আমরা বিভিন্ন আরো কিছু লকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা লোকঘুষন আসতে পারে সেজন্য আমরা অপেক্ষা করছি জানি না কোন দিকে পরিস্থিতি মুন্ন্যে সবকিছু নির্ভর করবে পরিস্থিতির উপর সর্বশেষ তথ্যমত যেটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে যে লন্ডনে আজকের খবর আজকের যেটা আপডেট সেটা হচ্ছে 144 জন মৃত্যুবরণ করেছেন এই রোগে এবং তিন জন আক্রান্ত হয়েছেন প্রিয় দর্শক আমি কথা বাড়াচ্ছি না আমি আমার সাথে দুজন অতিথি রয়েছেন গতকালকের মতো আমাদের লন্ডন থেকে আমি আজকে আমন্ত্রণ জানিয়েছি বিলেতের সবার পরিচিত মুখ সাংবাদিক তাইসির মামদকে কে তাইসির ভাই ধন্যবাদ শাহিন ভাই আপনাকে আমাদেরকে লাইভে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ

এটাকে ভালো বলা যাবে না খারাপও বলা যাবে না মাঝামাঝি বেঁচে আছেন সেটাই আমাদের জন্য অনেক কিছু ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে এত দূর থেকে আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিচ্ছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি নিজেও একটা উদ্গ্রীব ছিলাম যে আমেরিকার ব্যাপারটা লন্ডন সহ যারা শুনছেন তাদেরকে বলার জন্য আমেরিকা সম্পর্কে অনেকের একটা কিরুচিত্রটা বেশি আমি ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক ধলওয়া জয়েল ভাই হ্যাঁ আমরা আসলে পৃথিবীর সব জায়গা থেকে যে সব জায়গা বিশেষ করে আমরা বাঙালিরা রয়েছেন আমরা চেষ্টা করব অনেকের সাথে যোগাযোগ করার জন্য এবং যারা দেখছেন আপনারা ইচ্ছে করলে আপনাদের যদি প্রিয়জন কোনো জায়গায় থাকেন এবং আমাদের সাথে যোগাযোগ করে কোনো যদি আপডেট দেয়া থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা লন্ডন বাংলা থেকে আপনাদের সাথে যোগাযোগ করব এবং লাইভে নিয়ে এসে কথা বলার চেষ্টা করব জয়েল ভাই আপনাদের অবস্থা সম্পর্কে একটু বলবেন শুরুতেই আপনার কাছ থেকে জানি আসলে 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 কারো কোনো ইতিহাস নাই এই ব্যাপারে যে একশো বছর আগে কিছু হয়েছিল কিনা আমেরিকা এরকম মানে সবকিছু নতুন আমরা এখানে আপনারা জানেন সেপ্টেম্বর ইলেভেন এর আগে কোনো বড় কোনো ডিজাস্টার হয় নাই এবং আমি যে জায়গায় থাকি ফ্লোরিডা এখানে অনেক ঝড় তুফান হয় অনেকে জানেন আমাদের আমেরিকার প্রেক্ষাপটে আপনারা স্নোস্টর্ম হয় অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় তখন স্টেট ওয়াইজ সবাই সেটা মোকাবেলা করেন কিন্তু এবার আমেরিকায় যেটা হচ্ছে সেটা তো বিশ্বব্যাপী এটা একটা মরণ বেদি এবং আমেরিকা যেহেতু একটা বড় কান্ট্রি এবং এটা বড় পরাক্রমশাল দেশ সেখানে আমেরিকার ভূমিকাটা অনেক বড় ভূমিকা সেই আমেরিকা স্তব্ধ এবং বলার অপেক্ষা রাখে না যে কি হচ্ছে সবকিছু মানে আমি যে জায়গায় থাকি ফ্লোরিডায় সেটা শুধু বিবেচনা না করে আমি তো অনেক জায়গায় খবর নেই নিউ ইয়র্কের অবস্থা খুবই খারাপ নিউ জার্সির অবস্থা পুরোই লকডাউন এবং ধীরে 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 সব ছোট 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 স্টেট গুলো আস্তে আস্তে লকডাউন হয়ে যাচ্ছে এবং সবাইকে বাসায় থাকার জন্য বলা হচ্ছে এবং সবাই বাসায় আছেন কাউকে বাইরে না যাওয়ার জন্য এবং আমরা সবাই জানি যে মসজিদের খবর মসজিদ তো বন্ধ কিন্তু গির্জা বন্ধ চার্চ বন্ধ সবকিছু বন্ধ হয়ে গেছে এবং শুধু গ্যাস স্টেশন গুলো ওপেন আছে যেগুলো পেট্রোল পাম্প বলে আর খোলা আছে আপনার গ্রসারি দোকানগুলা আর অন্য মলগুলা সব বড় বড় মন সব বন্ধ হয়ে গেছে এবং দিন দিন এটা খারাপের দিকে যাচ্ছে এবং কেউ বলতে পারে না এটা কি হবে আসলে সেটা অবশ্যই আমরা আমরা সবাই উদ্বিগ্ন আমরা জানি না আসলে কোন গন্তব্যের দিকে আমরা এগেছি আমেরিকাতে আপনি তো ফ্লোরিডিয়াতে আছেন তাই না কেমন কেমন বাঙালিদের বসবাস ফ্লোরিডিয়াতে ওভারঅল যদি ফ্লোরিডা ফ্লোরিডা হচ্ছে আমি ফ্লোরিডা সম্পর্কে একটু ব্যাখ্যা দিই ফ্লোরিডা হচ্ছে আয়তনে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বড় সামান্য বড় বাংলাদেশ থেকে ফ্লোরিডা মানে পুরো বাংলাদেশ থেকে বড় এবং ফ্লোরিডার জনসংখ্যা জনসংখ্যা হচ্ছে দুই কোটি আহ দুই কোটি জনসংখ্যা সেখানে বাংলাদেশের পরিমাণ সাউথ নর্থ সবকিছু মেলায়া সবকিছু মেলায়া পঞ্চাশ হাজারের মতো হবে বাংলাদেশের সংখ্যা সবচেয়ে এফেক্টেড জায়গাটা কোন জায়গা কি নিউ ইয়র্ক নাকি আপনাদের অঞ্চল না কোন জায়গাটা আমাদের বর্তমানে ফ্লোরিডা ছাড়া ফ্লোরিডা খুবই সিকিউর ফ্লোরিডাতে আপনার যে সংখ্যাটা আমরা দেখেছি সেই সংখ্যাটা আপনার দশের উপরে যায় নাই পনের উপরে যায় নাই এরকম মানে মানে ইকোনমি ফুল বেস্ট ডিজনি ওয়ার্ল্ড নাসা আপনার নাসার নাম শুনেছেন ডিজনি ওয়ার্ল্ড এর নাম শুনেছেন এবং টুরিস্ট বেস ফুল এই সিটিটা কিন্তু আদার যেখানে বাঙালিরা থাকেন তার মধ্যে নিউ জার্সিতে বাঙালিরা বেশি থাকেন আর থাকেন মিশিগান এবং নিউ ইয়র্ক এর মধ্যে বর্তমানে নিউ জার্সির অবস্থা খুবই খারাপ অবস্থা নিউ জার্সি এবং নিউ ইয়র্কের অবস্থা খারাপের দিকে যাচ্ছে প্রতিদিন আর মিশিগানে বাঙালি আছেন প্রায় ষাট হাজার বাঙালি আছেন নিউ মিশিগানে মিশিগানের ইনসিডেন্ট হচ্ছে এরকমই বিশের ভিতরে আছে খুব একটা বেশি না আর বাঙালিরা কেউ এত বেশি এফেক্টেড হয় নাই এটাই হচ্ছে মেইন মানে ওভারঅল বাংলাদেশের অবস্থান আসছি আবারও আপনার কাছে ভাই তাইসির ভাই আহ আমরা এবার লন্ডনের দিকে একটু খোঁজ নেব আপনি আপনি জানেন যে আজকে লন্ডনের অনেক মসজিদ গুলো বন্ধ করে বন্ধের ঘোষণা এসেছে এবং বিশেষ করে ইসলামের মসজিদ ও বন্ধ বন্ধ হয়েছে কি হচ্ছে একটু বলবেন আমাদেরকে ধন্যবাদ শাহিন আমাকে আমার জানার জন্য লাইভে

এ লন্ডন মুসলিম সেন্টারের চার একটি মিটিং চলছিল টাওয়ার কাউন্সিল অফ মস্ক টাওয়ার 100 এখানে মসজিদগুলোর একটি সংগঠন আছে এটাকে বলে যে কাউন্সিল অফ মস্ক টাওয়ার 100 টাওয়ার 100 এ প্রায় 45 টি মসজিদ আছে এই মসজিদগুলোর একটি সংগঠন আছে এই সংগঠনে মসজিদের সভাপতি সেক্রেটারি এর মেম্বার তো ওই সময় একটা মিটিং চলছিল সেখানে তো মিটিং এ আমিও পরবর্তীতে মিটিংটা হচ্ছে যে আমিও জয়েন করলাম মূলত মসজিদ গুলো বন্ধ রাখা হবে কিনা এটা নিয়ে মানে মিটিং ছিল ইসলামী মসজিদ তখন ডিভিশন নিয়ে নিছে পরবর্তীতে শুনলাম যে বাকি মসজিদ গুলো বন্ধ থাকবে কাঞ্চল মস্কে ডিভিশন নিয়েছে তবে কাঞ্চল মস্কের চেয়ারম্যান মালানা শামসুল হক সাহেবের সাথে আমার দেখা হলো উনি বলল আমরা মসজিদ গুলো বন্ধ করে দিব তবে একেবারেই মসজিদ তো বন্ধ করা যায় না আল্লাহর ঘর সেখানে আজান হবে একামত হবে এবং মসজিদে যারা আছেন মেনলি ইমাম মুয়াজ্জিন এবং

আজান হবে না কিন্তু বলা হচ্ছে আপনি নামাজ গড়ে পড়েন হয়তো ইমাম সাহেব এবং মসজিদ এবং মসজিদের ভিতরে যারা কর্মকর্তা এবং ইয়ে আছেন খাদিম আছেন তারা নামাজটা পড়ছেন নামাজটা খায়াম রাখতে হবে মসজিদের ভিতরে এটাই তো আজকে দেখেন যে কালকে তো শুক্রবার আমার লাইফে তো জুমা মানে খুবই কম মিস হয়েছে মানে একেবারে মিস হয় নাই বলবো না কিন্তু কোনো সময় কোনো অসুবিধার কারণে শুক্রবারে তো আমরা জুমার মসজিদ নামাজটা আমরা মসজিদে গিয়ে পড়ি এটা কিন্তু

কালকে কোথাও জমা হবে না আর কি তো আমাদেরকে জোগাড় করতে হবে ঘরে তো এটি অ্যাকচুয়ালি ভেরি স্যাড সিচুয়েশন আর কি যেটা আর একটা জিনিস আমার সেভেন্টিন ইয়ার্স এ নিউকে এবং সাংবাদিকতায় বাইশ বছর আমার বয়স এখন ধরেন ছয়চাল্লিশ আটচাল্লিশ আমার লাইফে কিন্তু যেটা আমি কখনো কল্পনাই করিনি এটা কখনো আমরা আপনি কল্পনা করিনি জুয়েল ভাইও কল্পনা করিনি মসজিদ কখনো বন্ধ হবে এটা আমরা কল্পনা করতে পারিনি এটি হচ্ছে আর কি এবং আমরা খুদ সৌদি আরবেও দেখেছি যে আমাদের আরামাইন ছাড়া আমাদের সকল মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেকেই শঙ্কা করছেন এই বছর হজ নাকি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু অলরেডি এটা নিয়ে আপনার আলোচনা চলছে এবং কিছু হজ নিয়ে কিছু লেখালেখি হচ্ছে আমি একটা আর্টিকেল পড়লাম এবং সেখানে দেখলাম সৌদি আরবের একজন ইসলামিক স্কয়ার একটা আর্টিকেল লিখছেন তিনি লিখেন যে হজ বন্ধ হতে পারে এবং এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না তিনি বলছেন যে হজ হজ নবম এবং বলছেন বা এগারো বা অথবা চোদ্দবার হজ কিন্তু বন্ধ ছিল এরকম মহামারী এবং বিভিন্ন সময় বন্ধ হয়েছে সেটা আমারও রয়েছে মানে হজ বন্ধ হতে পারে এটা অস্বাভাবিক কিছু না আর কি পরিস্থিতি যদি এরকম থাকে

একটি নাম্বার রয়েছে আপনাদের স্ক্রিন নিচে এই নাম্বারে আপনারা কল করতে পারেন এবং আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন আমাদের নাম্বার হচ্ছে 02081234507 আপনারা স্ক্রিন এর নিচে মাঝে মধ্যে এই নাম্বারটি দেখবেন এবং আপনারা ইচ্ছা করলে ফোন করে আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন আপনাদের টেলিফোন কল আমরা নিতে পারব আমাদের সাথে রয়েছেন আজকের অতিথি হিসেবে সাংবাদিক তাইসির মাহমুদ এবং আমেরিকার ফ্লোরিডা থেকে রয়েছেন হালাল আমরা যারা বাঙালিরা রয়েছেন বা মুসলিম রয়েছেন ফ্লোরিডা ফ্লোরিডাতে হালাল খাবারের পর্যাপ্ততা কেমন রয়েছে আপনাদের এবং মানুষ কি এখানে যেভাবে আমরা দেখেছি হুমড়িকে পড়েছেন প্রত্যেকের ঘরে ঘরে মানুষ মানে বিত সন্ত্রস্ত হয়ে প্রচুর খাবার কিনছেন আবার কেউ দোকানগুলোতে গিয়ে কোনো কিছুই পাচ্ছেন না এমন কি এমন পরিস্থিতির কি সৃষ্টি হয়েছে আপনাদের ওখানে বেসিক্যালি আমাদের এখানে হালালের খালাল খাবারের পর্যাপ্ত অনেক 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 এখানে কোনো কোনো সংকট নেই আমার একটা বন্ধু আছে সে নিউ এবং মিশিগানে হাউস সেল করে আমাকে সকালে আজকে বলল যে আমাদের মিশিগানে তো ষাট হাজার বাংলাদেশি আছেন পঁয়তাল্লিশটা গ্রসারি আছে আমি এত ব্যস্ত সকাল নটা থেকে নটা পর্যন্ত কাজ করতে হয় কারণ সব গ্রোসারিতে আমাকে ডেলিভারি দিতে হচ্ছে কারণ মানুষ খুব বেশি গ্রোসারি স্টক করতেছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো অভাব নেই দ্বিতীয় হচ্ছে আমেরিকা এবং ফ্লোরিডা সম্পর্কে অনেকের আসলে ধারণা অনেক আহ লিমিটেড যে আসলে আমাদের এখানে হালাল খাবার হালাল রেস্টুরেন্ট কি অবস্থা আসলে আমাদের আপনি বিশ্বাস করবেন না হালাল খাবার যদি কেউ চায় ডাইনে আছে বাইন বামে আছে তাকে ইচ্ছা করতে হবে সে হালাল খাবে কিনা রেস্টুরেন্ট ডিপো নামে একটা প্রতিষ্ঠান আছে হোলসেল সেখানে আজ থেকে দশ বছর আগে থেকে শুরু হয়েছে হালাল হালাল মিট এবং রেস্টুরেন্ট পর মতো জায়গায় এখন হালাল মিট বিক্রি হয় ওয়ালমার্টে হালাল মিট রাখে তা হালালের কোনো সমস্যা নেই এবং গ্রোসারির কোনো সংকট নেই সংকটটা হচ্ছে মানুষের আহ অস্থিরতাইতে সংকট মানে অস্থির মানুষ অস্থির হয়ে গেছে এবং অস্থিরতা যে আসলে অস্বাভাবিক কিছু না সবাই মনে করছে যে সাপ্লাই চীন থেকে আগে অনেক চাল আসতো বিভিন্ন দেশ থেকে আসতো আমেরিকা অনেক অনেক ইম্পোর্টিং ইম্পোর্ট করে অনেক কিছু আসতো সেগুলো যদি বন্ধ হয়ে যায় এই জন্য অনেকে মনে করছে আপনারা অনেকে শুনছেন যে টয়লেট পেপারের সম্পদ এগুলো যেটা প্যানিক টাইপের প্যানিক টাইপের যেটা অনেক ভাইরাল হয়েছে অনেক ভিডিও অনেকে এত বেশি স্টক করছেন যেটা সেটা আরো অমানবিক আমেরিকার প্রেক্ষাপটে এরকম কোনো আহামরি কেমন কিছু ঘটে নাই যেটা মানে এখানে অনেক বেশি অনেক বেশি খাবারের ব্যবস্থা রয়েছে এবং শুধু একটা হচ্ছে এবং আমার আমি মনে করি ইটালি ইউরোপ কান্ট্রি ইংল্যান্ডের মতো আমাদের এখানে মিডিয়াটা মিডিয়ার এত বেশি না এবং বাঙালিদের এত বেশি অস্থির করে তোলা হয় না যেটা অন্য দেশগুলোতে হয়েছে আমাদের এখানে সবাই স্টেডি আছে এখানে মানুষগুলো একটু ডিফারেন্ট টাইপের অনেকে রিসার্চ করে অনেকে বুঝে অনেকে চেষ্টা করে জানার চেষ্টা করে যদিও স্টেট ইমার্জেন্সি কান্ট্রি ইমার্জেন্সি কান্ট্রি মানে পুরো দেশটা একটা ইমার্জেন্সির মধ্যে আছে এবং স্টেট ওয়াইজ স্টেট ওয়াইজ ইন্ডিভিজুয়াল ইমার্জেন্সি আছে স্টেট ইমার্জেন্সি এবং কান্ট্রি টু ডিফারেন্ট থিং স্টেটের গভর্নর সেই পুরো স্টেট ইমার্জেন্সি ঘোষণা করেছেন এবং মিস্টার ট্রাম্প ফুললি আমেরিকার পুরো আমেরিকা প্রশাসনকে মানে ইমিগ্রেশন সব স্লো হয়ে গেছে তারপর ট্যাক্স রিটার্নের টাইমটা তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে যারা ট্যাক্স ফাইল করবেন এটা এই এই মাসে মার্চের শেষ হওয়ার কথা ছিল এটা আরো এক্সটেনশন হয়েছে স্কুল কলেজ পুরাই বন্ধ এবং যারা গ্রাজুয়েশন করবে এই এই সামারে এরা এদের গ্রাজুয়েশনটা হয়তো পিছিয়ে দেওয়া হতে পারে এ এডুকেশন সিস্টেমটা পুরো ভেঙ্গে পড়েছে আমেরিকার সিস্টেমটা আর মেডিকেল সায়েন্সের ব্যাপারটা আমেরিকা অনেক আপগ্রেড আমার মনে হয় না আমাদের এখানে কোনো মানে ডেথের সংখ্যা এত বেশি বাড়বে করে ধন্যবাদ তাইসির ভাই হালাল খাবারের কথা যখন যখন আসলো তখন আমি আপনার কাছেই জানতে চাই যে আমাদের এখানে obviously আমরা প্রতিদিন এখন পর্যন্ত যে প্যানিক বাইং মানুষের যে এক ধরনের স্টক করার প্রবণতা সৃষ্টি হয়েছে এবং প্রতিদিন সুপার মার্কেটগুলোতে আমরা দেখছি প্রচন্ড ভিড় উচ্চ পড়া ভিড় যেগুলো আসলে কখনো এর আগে ইভেন দো আমরা বড়দিন আমাদের ক্রিসমাস টাইমগুলোতেও আসলে এই ধরনের উপচে পড়া ভিড় আমরা দেখিনি সবাই বেশ আতঙ্কিত বিশেষ করে এখানকার বয়স্ক মানুষরা তো আমরা আমাদের বাঙালি পাড়া আমাদের যারা হালাল ব্যবসায়ীরা রয়েছেন আমি আজকেও আমি নিজে থেকে আমি আহ শেডুয়েলের একটি দোকানে গিয়েছিলাম নিজের কিছু বাজার করার জন্য তো এই যে চিকেন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের কিন্তু আহ দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আমি এটা নিজে দেখেছি এবং এক দোকান থেকে আরেক দোকানে এটা বেশ তারতম্য দেখা গেছে দুই পাউন্ড থেকে তিন পাউন্ডের পাশের দোকানে দুই পাউন্ড তিন পাউন্ড বেশি আবার এর পাশের দোকানে আবার এটা তিন পাউন্ড কম তো এই যে একটা সুযোগ এই যে এই মানে হঠাৎ করে মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু মুনাফা লোভী ব্যবসায়ীরা আহ পণ্যের দাম বৃদ্ধি করছেন এবং ব্যবসা করছেন এই এই ব্যাপারটিকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন তাহসিফ ভাই ধন্যবাদ শুধু হালালি না হালাল তো বলতে আমরা মাংস বা আরো কিছু জিনিস পুজি যেগুলো আমরা মুসলিমরা তো চাউল খান এবং পেঁয়াজ তো সমান জিনিসই সবগুলোতেই দেখেন সুপার মার্কেট যেগুলো আজদা সেন্সবাড়ি টেস্কো ওইগুলোতে প্রাইস ঠিকই আছে ওগুলো তো মুসলমানরা চালান না কিন্তু সেখানে এই প্রাইস ঠিক আছে কিন্তু তারপরে আবার আমি মাঝে মধ্যে আবার সেইলো এই এই ক্রাইসিস সময় আবার সেইলো দিচ্ছে ওরা মাঝে মধ্যে আপনি দেখবেন বিভিন্ন হ্যাঁ সেইলো দিচ্ছে মানে পুরো নিউজ পুরো সেটা ছাড়ানো যাচ্ছে না এটা সেইলে দিচ্ছে আমি নিজেই গতকালকে পরশুদিন আপনার একটা বাঙালি গ্রসারি শপে গেলাম এবং গিয়ে সেখানে চাউল নিলাম একটা গুরু চাউল বোধ হয় নাম এই চাউলের বস্তা নাম লেখা দেখলাম এখানে বাইশ পাউন্ড পঞ্চাশ পেন্স সেখান থেকে মাত্র পঞ্চাশ কোচ দূরে যখন ঠিলে আসলাম সেখানে সাতাইশ পাউন্ড হয়ে গেল এটা যখন পে করলাম তখন সাতাইশ পাউন্ড আমি বললাম এটা তো এই জায়গায় বাইশ পাউন্ড দেখলাম তো আপনার গোসারির মালিক আমার পরিচিত উনি বলতেন যে আপনি যদি এটা বাইশ এখানে লেখা থাকে আমি ফ্রি দিব তো আমি বললাম আমি এখন আর ফিরে যাচ্ছি না আপনি আর ফ্রি দেওয়ার দরকার নেই আমি এটা নিয়ে যাই এরপরে মানে হুমড়ি খেয়ে পড়ছেন তো মানুষ তো উনি কিছু যুক্তি দিলেন উনি বললেন যে এক অনেক দর বাড়িয়ে দিতে এই তাদেরকে ভাই দুয়ে বাড়াইতে হচ্ছে হ্যাঁ তো তাইলে কি এই যে টেস্কো আজদা সেন্সবরি এগুলোর সাপ্লাই যারা দেয় তারা কি বাড়ায় না এই বাঙালি এবং এশিয়ান গ্রসারি সবগুলো এগুলোতে বাড়ায় পাকিস্তানি যেগুলো এগুলোতে বাড়ায় ওনারা সবাই কিন্তু একই কথা বলতেন যে আসল প্রতিষ্ঠানের নাম হচ্ছে হালাল মানে হালাল শব্দটার তো আপনি মিসইউজ করছেন এই যে জিনিসের দর বাড়িয়ে দিয়ে আপনি আমরা যখন বাঙালি গ্রসারি শপে যাই এশিয়ান গ্রসারি শপে যাই পাকিস্তানি গ্রসারি শপে যাই আমরা কেন যাই যে আমাদের পরিচিত আমাদের বন্ধু বলে আমাদের বাঙালি এবং তাদের উপরে আমাদের একটা ট্রাস্ট আছে আপনি এখন এই করোনার কে কেন্দ্র করে আপনি জিনিসপত্রের দর বাড়িয়ে দিলেন আপনি একটু ভালো ব্যবসা করলেন কিন্তু আপনি তো আমাদের ট্রাস্টটা নষ্ট করছেন এবং এই কিছুদিন আপনি কিছু ব্যবসা করলেন এই দিয়ে আপনি কিছু মুনাফা হয়তো কি আপনার হবে আপনি তো সারা বছর এবং আপনি কি ব্যবসা এই দুই মাসে করবেন নাকি আপনাকে ব্যবসা কি আপনার বছরের পর আপনি ব্যবসা করবেন আমি তো আপনার নিয়মিত কাস্টমার হয়তো একটা গজব আসছে করোনা ভাইরাস একটা গজব আছে এটা আল্লাহ প্রদত্ত আপনি ওইটাকে কেন্দ্র করে জিনিসপত্রের দর বাড়িয়ে দিয়ে আপনি একটু মুনাফা নিচ্ছেন আপনি ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটা তো আইনগতভাবে ভাবে অবৈধ নৈতিকতার দিক দিয়েও আপনি অবৈধ কাজ করছেন হ্যাঁ আসলে আমরা আমরা অনেকেই জানি না এটা কিন্তু একটা মনিটরিং সেল রয়েছে এবং আমরা ইচ্ছা করলে এই সব ব্যাপারে আমরা অভিযোগ করতে পারি এবং দেশি আছে মানে লোকাল কাউন্সিলের এটা বলে লোকাল আই থিং স্ট্যান্ডার্ড টিম সামথিং স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ড হ্যাঁ স্ট্যান্ডার্ড টিম তো আসলে আমাদের সকলের উচিত এই ধরনের ব্যবসায়ীদেরকে আমাদের কমপ্লেইন করা লিখিতভাবে আসছি আবার আপনার কাছে জুয়েল ভাই আহ তো এখন আপনাদের পরিস্থিতি কি মানে আপনাদের আপডেটেড এখন যেটা মানে আজকের যে পরিসংখ্যান কিছু কিছু রয়েছে আপনার কাছে আর কতজন নতুন রুগী বা কতজন মারা গেছেন এবং আমি আমেরিকার ব্যাপারটা বলবো যে আমেরিকার নয় আনছে মানে ঠিক আছে আমেরিকা টেকনোলজির দিক দিয়ে অনেক কিছু দিক দিয়ে আমেরিকার মেডিকেল সায়েন্স হসপিটাল যেমন ইংল্যান্ডের হসপিটালের যে সংকট যে যেমন সমস্যা আমেরিকার এই সংকট নাই হাসপাতালের বেডেরও সমস্যা নাই কোন সমস্যা নেই আমি আবারও একটা জিনিস বলতে চাই যারা ভিউ আস জন্য যে আপনি যদি দেখেন সারা পৃথিবীর জনসংখ্যা হচ্ছে সাতশো কোটি যেটা আমরা জানি বেসিক একটা বেসিক একটা স্ট্যান্ডার্ড সারা পৃথিবীতে দুইশোটা কান্ট্রি আছে এর মধ্যে সাতশো পঞ্চাশ কোটি মানুষের বসবাস সেখানে এই মাত্র মারা গেছেন দুই লক্ষ চোদ্দ হাজার দুই লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ কোটির মধ্যে যদি আপনি কোনো শতকরায় ফেলান আমি মনে করি না এটা কোন কোন শতকরা গিয়ে পড়বে কিন্তু এই যে একশো পঞ্চাশটা দেশের মধ্যে এই যে অস্থিরতা এটা ফ্যানিক বা এই যে আনসিকিউর কেউ বলে এটা ছুয়াচি রোগ না কেউ বলে এটা বাতাসের মধ্যে ভাইরাসটা আছে প্রতিদিন যেমন আজকে একজন ডাক্তারের সাথে আমার কথা হলো উনি বলছেন যে এটা কোন বইতে কোন এই বই এই বইতে এখন পর্যন্ত এই রোগটা আসে নাই প্রতিদিন বিভিন্ন সিন্ড্রম থেকে তারা প্যাক করে তারা একটা একটা জিনিস প্রতিদিন রিলিজ করেন আমেরিকান আমেরিকান মেডিকেল জার্নাল গুলা যে করোনা জিনিসটা এই এবং এক একটা দেশের প্রেক্ষাপট এক্সাম্পলে তারা মিলাইতে পারতেছেন না এবং এটা পরে বইতে যাবে করোনা ভাইরাসের ট্রিটমেন্ট করোনা ভাইরাসের জিনিসটা বর্তমানে ফার্স্ট এইজে আছে এটা তাদের কাছে এটা আন্দোলন ছিল এটা এখন পর্যন্ত কেউ বলতেছে মানে মানে সব কিছু ক্লিন রাখতে হবে এর মানে কি ক্লিন মানে এটা হয়তো এয়ারের মধ্যে এটা আছে যেমন যে এভিক্টেড হবেন সে চোদ্দ দিন পর্যন্ত সে বুঝবেই না তার কি ভিতরে কি আছে না আছে আপনি আমি কথা বলতেছি আমরা দুজনে মনে হয় এফেক্টেড কিন্তু আমরা জানবো না কিন্তু যখন আমার কাশি সর্দিটা বেশি হবে এটা যদি এটা আনলিমিটেড টাইম চলে যায় তখন আইসোলেটেড মানেটা এটা কি যে কোয়ারেন্টিয়াম না কি বলে সবাই ঘরে থাকার জন্য বলে এই ওয়ার্ডটাও বাংলা কোয়ারেন্টিয়াম না কি এটা বলে এটা যে এই শব্দটা নতুন

আমি আপনাকে বলি যে বাচ্চাদের এটা এখন পর্যন্ত কোনো বাচ্চারা এফেক্ট হয়েছে বলে কোনো ইতিহাস কোনো নজির নাই যতগুলো এফেক্টেড হয়েছে এরা এভরিবডি ফিফটি প্লাস সিক্সটি প্লাস এবং সেভেন্টি প্লাস যাদের ফুসফুসে ডায়াবেটিস কোলেস্ট্রল এটা এক্সট্রিম পর্যায়ে আছে তাদের ইমিউন সিস্টেম এটা এটা কনভার্ট এটা এটা কনজিউম করতে পারে না এটা এইটাই আমার বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে যে এটা এই যে সবাই রে সারা পৃথিবীর সবাই যে ঘরে বসে রাখা হবে এবং আমি বেশি আনসিকিউর করছি যারা হ্যান্ড টু মাউথ যারা ট্যাক্সি চালায় যাদের এই যে সবার যে ফাইন্যান্সিয়ালি যাদেরকে প্রবলেমটা হবে কানাডার কানাডার জাস্টিন ট্রুডো একটা লোকে বললো আমি সবার দায়িত্ব নিলাম সে তো কানাডা দায়িত্ব নিল কিন্তু অন্য কোন রাষ্ট্রপ্রধান তো বলতেছে না যে আমি সবার বাড়ি ভাড়া দিব এই দিব সেই দিব আমাদের আমেরিকার আমরা যে কোম্পানিতে কাজ করি ডিজনি ওয়ার্ল্ডে আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে টু উইক্স এর ড্যামেজ দেওয়া হবে কিন্তু এটা কতদিন থাকবে বলছে আমাদেরকে পেয়েছে আমাদেরকে পে করা হবে ওই পেতে গিয়ে কালকে যখন কাজে গেলাম গিয়ে দেখলাম পেয়ের মধ্যে বাঁকা সীমাবদ্ধতা আছে এটা এটা স্কুইজ করতেছে যে চল্লিশ ঘন্টা ফুল টাইম তোমাকে দেওয়া হবে বত্রিশ ঘন্টা তাও তোমাকে দেখা হবে গত সেপ্টেম্বর থেকে এই মার্চ পর্যন্ত কিরকম কাজ করেছো এটা বেসিক করে এটা হচ্ছে একটা সান্ত্বনা সান্তনা পুরস্কারের মতো এই যে ট্যাক্সি ড্রাইভার যারা আছে এটা ট্যাক্সি করে যারা উবার করে সবার মর্গেজের প্রবলেম সহ ফাইন্যান্সিয়ালি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে ধরে মানে এটা একটা বিগ এফেক্ট ফর যারা যারা রিচ না যারা স্লো মিডিল ক্লাস লো মিডিল ক্লাস এদের জন্য ইমিগ্রেশন সিস্টেম লেবাররা যারা মিডল ইস্টে কাজ করে মানে এটার এটা ড্যামেজটা এখন মধ্যে অনুদান করতে পারছে এটা ফিগারটা কি রকম ড্যামেজ দাঁড়াবে মানে এটা বলার উপেক্ষা রাখে না আর তো ট্রিটমেন্টের কথা বলেন এটা তো যেমন আমার ফ্যামিলিতে একজন এফেক্টেড আমার ফ্যামিলিতে ভিক্টিমাইজ আমার নিজের ইংল্যান্ড ইংল্যান্ডের মধ্যে আমার নিজের পরিবারের

মন করা 120 জনের সিটের মধ্যে মাত্র 15 বা 20 জন আরছেন ওনারা এবং এয়ার প্লেনের ভিতর তারা অনেক ক্লিন করতেছে বারবার তারা ক্লিন করতেছে এখন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাই পুরা ড্যামেজ মানে পুরো স্টপ এখন কি दिक्कत আমাদের সম্ভবত একজন কলার লাইনে আছেন আমি চেষ্টা করি কলারকে নিয়ে আসার জন্য আমি একটু আপনাকে হোল্ড করছি হ্যালো হ্যালো সমিতা শুনতে পাচ্ছেন হ্যালো ভাই আলাইকুম হ্যাঁ আমি মিজানুর রহমান মিজান মানচেস্টার থেকে বলছি

হ্যাঁ একটু একটু শুনতেছি খুব অল্প শোনা যাচ্ছে না আমি এটা বলছি যে আপনাদের অত্যন্ত সময় উপযোগী একটা প্রোগ্রাম করছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি এবং অত্যন্ত দুঃখের সাথে যে যে আমি শহরে থাকি হাইডে আমাদের হাইডের একজন মুরব্বী যিনি আশি বছর বয়স তিনি গতকাল রাত্রে দুইটা ত্রিশ মিনিটের সময় স্থানীয় হাসপাতালে উনি ইন্তেকাল করেন পরে আজকে ওনার রিপোর্ট এসেছে ডাক্তারের যে করোনার যে রিপোর্ট এসেছে সেইটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে উনি মারা গেছেন আচ্ছা তো উনি কি মানে উনাকে তাইলে মানে আমাদের যে করোনা ভাইরাসে যদি কেউ মারা যায় তাহলে তো উনাকে দাফন মানে মারা যাওয়ার পরবর্তীতে যেসব প্রক্রিয়া এটা তো মনে হয় আমাদের পারিবারিক ভাবে মনে সম্ভব হবে না নাকি এটা কি আপনার কাছে কোনো আপডেট আছে আমাদের আমাদের কমিউনিটিতে শাইন ভাই আমাদের কমিউনিটিতে জি বলেন না না হবে হবে আমাদের কাউন্সিল আমাদের কাউন্সিল এবং ডাক্তার ইনভলভ আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সৌভাগ্য যে আমরা উনার দাফন হ্যাঁ উনার পরিবারের নিকটাত্মীয় যারা আছে মাত্র হয়তো সাত জন যাবেন উনারা উনার দাফন কার্য সম্পন্ন করবেন স্থানীয় কবরস্থানে আমাদের যেখানে হাইডের যারা মারা যান সেই জায়গাতে হবে দাফন করা হবে কিন্তু ওই যে এর আগে ওল্ডামে যেভাবে হয়েছে খুব কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা করে আমাদেরটা কিছুটা শিথিল করেছে তারা তারা বলছে যেহেতু প্রথম কেস ছিল এটা তাদের এত ধারণা ছিল না বিদায় এমন কি আমাদেরকে গোসল করানোর সুযোগ দিচ্ছে এটা মানে পরিবারের জন্য একটু স্বস্তি ফিরে এসেছে ধন্যবাদ মিজান ভাই আসলে আমাদের এই যে কঠিন সময়টা আমরা পার করছি সেটা মহান সৃষ্টি আসলে আমরা কোন দিকে আপনার কাছে আপনাদের ম্যানচেস্টারের অবস্থাটা একটু বলবেন যে আপনাদের হালাল খাবারের পর্যাপ্ততা কেমন রয়েছে বা আহ আপনারা কি সবকিছু পাচ্ছেন গ্রোসারি শপ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমার আমার আমেরিকা প্রবাসী ভাইকেও ধন্যবাদ উনি তো আমেরিকা থেকে অত্যন্ত পরিচিত মুখ আমার তারপরে তাইসির ভাইকেও ধন্যবাদ শাহিন সহ সাজাদ ভাই সহ সবাইকে ধন্যবাদ আমরা কোনো এক সময় আলাপ করব ম্যানচেস্টারে ওই যারা আমাদের মাঝে নেই বা যারা করোনা ভাইরাসে মারা গেছেন তাদের নিয়ে আমরা আলোচনা করব কোনো এক সময় সবাই ভালো থাকবেন এই দুয়ার হইল ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ थैंक यू তাইসির ভাই আমাদের মিজান ভাই আমাদের সবার পরিচিত সাংবাদিক এবং খুব ভালো একজন কিরাবিদ আমি তাইসির ভাই দৃষ্টি আকর্ষণ করছি যেটা মিজান ভাই বললেন যে ম্যানচেস্টারে একজন বাঙালি মারা গেছেন গতকালকে সম্ভবত তো আমরা জানি ইসলামের মসজিদ বন্ধ হয়ে গেছে তো আসলে ফিনান্স সার্ভিসগুলা এখন যদি কেউ মারা যায় কিভাবে আসলে করা হবে এটা কি কোনো কেউ জানা আছে হ্যাঁ দুইটা বিষয় আমি এই এই আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যে দেখেন এই করোনা ভাইরাসে মৃতের সংখ্যা কিন্তু বৃদ্ধ বয়সের বেশি মারা যাচ্ছেন আপনি সম্ভবত ইটালির একজন ডাক্তারের একটা চিঠি পড়েছেন একটা ওপেন লেটার সেটি ছাড়া সর্বশেষ চিঠির শেষ দিকে তিনি কিন্তু করুণ মানে একটা চিঠি যে কিভাবে সেখানে যে ভয়াবহ অবস্থা সেটি তিনি তুলে ধরেছেন এবং তার সম্মুখে কিভাবে মানুষ মারা যাচ্ছেন তিনি শেষ দিকে শুধু একটা কথা বলেছেন যে বয়স্ক মানুষদের পাশে দাঁড়ান এবং বয়স্ক বয়স্ক মানুষদের একটু করুনার চোখে দেখেন মানে যাদের বয়স সিক্সটি ফাইভ এর উপরে হয়ে গেছে তাদের কি বেশি এই ভাইরাস কিন্তু আক্রান্ত করছে এবং তারাই বেশি মারা যাচ্ছেন আমরা যেন তাদেরকে ইগনোর না করি এবং তাদেরকে যেন আমাদের পাশে রাখি এটা একটা জিনিস দুই নম্বর হচ্ছে আপনি যে ফিনার কথা বলছেন এই জিনিসটা নিয়ে কিন্তু আমি বিগিনিং থেকে বেশি কনসার্ন ছিলাম আপনি দেখেন হয়তো আমার পুত্রে আমি রিপোর্টও করেছি সবার আগেই যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তার জানাজা কিভাবে হবে আমি এনএইচএস এর সাথে যোগাযোগ করেছি পাবলিক হেলথের সাথে তারা অ্যাকচুয়ালি কিছু জানাতে পারে তারাও বলে যে আমরাও এই ব্যাপারে এখন ওয়াকে ফাল না আমরা এক সপ্তাহ সময় নিয়ে জানাইতে পারে নাই আমি ব্রিকলেন মসজিদে ফিনাইল সার্ভিস সাথে আলাপ করলাম তসলিম ফিনাইলের সাথে আলাপ করলাম তারা যেটা জানালেন তারা বললে যে তাদের এখানে অত স্বল্প পরিসর এটা সম্ভব না এবং তারা রিস্ক নিতে চান না কারণ তসলিম ফিনারেলের যে একজন কর্মকর্তা বললেন যে এই করোনা ভাইরাসে আক্রান্ত যে ডেড বডি এই ডেড বডির ভিতরে উনি মারা গেলেও কিন্তু কিন্তু ভাইরাসটা থাকে এবং তারা যখন বডি ওয়াশ করেন তখন বডিটা যখন পানি দেন এবং বডিটা চাপ দেন অনেক সময় তারা বললো যে মানে শরীরের মধ্যে একটু চাপ দিত হয় পেটের মধ্যে চাপ দিত চাপ দিলে মুখ এবং নাক দিয়ে যখন বাতাস বের হয় এবং এই বাতাসের মধ্যে ভাইরাসটা বেরিয়ে আসতে পারে এই জন্য তসলিম ফেনারেল তারা কি করলেন তারা বললেন যে আমরা এটা পারব না এখানে করতে ব্রিটেল মসজিদের ফেনারেল সার্ভিস যেটা তারা বলছিলেন যে এটা করবেন কিন্তু তারাও পরবর্তীতে বললেন যে তারা পারবেন না কারণ ন্যাশনাল হেলথ থেকে তাদেরকে বলা হলো যে এই ছোট পরিসরে এবং মসজিদের বেটার এটা ঠিক না যাই হোক অবশ্যই তারা গার্ডেন অফ পিস যেটা আমাদের এখানে ইস্ট লন্ডনের সবচেয়ে বড় আপনার গ্রেভিয়ার্ড তাদের এখানে নিজস্ব মসজিদও আছে এবং সেখানে ফিউনারেল সার্ভিস আছে আমার এই গার্ডেন অফিসের সাথে গতকালকেও কথা হয়েছে এবং তারা আমাদেরকে আসত্ব করেছেন এবং বলেছেন যে তারা বডি ওয়াশ করবেন এবং জানাজা কাপন পুড়িয়ে জানাজা পুড়িয়ে দাফন করবেন এবং বলছেন যে এটি ভেরি রিস্কি কিন্তু যেহেতু মুসলিম গুরুত্বান এবং আমাদের মুসলিম ভাই বোনেরা মারা যাচ্ছে আমরা সেটা রিস্ক নিয়ে করছি এবং বাট তারা একটা সার্কুলারও জারি করেছেন কিভাবে সেটা করছেন ভেরি সতর্কতার সাথে করছেন খুবই কেয়ারফুলি যে দুইটা গাড়িতে তারা বলছেন দশ জনের মতো মানুষ যেতে পারবে এবং সেখানে যাওয়ার পর গেট আছে দশ জনের বেশি গেলে কিন্তু আর ঢুকতে পারবেন না এবং এক ফিট এক ফিট দূরে থেকে আপনার নামাজে দাঁড়াবেন এবং কয়েক ফিট সামনে দূর থেকে আপনি বড়ি দেখবেন এবং বড়ি তাও পাশে যেতে পারবেন না তারা ফটো তুইলা আপনার গোসলের পরে ফটো তুইলা গেট বড়ি ফটো দেখাবে আর কি এরপরে তাদেরই এখানে তারা নিজেরাই দাফন করবে আপনি কিছু করতে পারবেন আপনি শুধু দূর থেকে দেখবেন এই হচ্ছে সিচুয়েশন এবং এটাই নিয়ে কিন্তু আমার কনসার্ন ছিল যে আমরা কিন্তু মুসলমান মাত্রই আমরা মৃত্যুর জন্য প্রস্তুত এনি টাইম এনিওয়ে আমরা মারা যেতে পারি করোনা ভাইরাসে মরতে পারি সাধারণ কোর্সে মরতে পারি এবং কিন্তু আমরা চাই অ্যাকচুয়ালি আমাদের স্বাভাবিক মৃত্যু হবে এবং মৃত্যুর পর আমাদের জানাজা হবে আমাদের দাফন কাফন ইসলামী শরীয়তের তরিকা অনুযায়ী হবে এটি আমরা চাই এটি আমাদের একান্ত কামনা তো যাই হোক এখানে যে গার্ডেন অফ পিস আমাদের উত্তর শরীরটা সেটি করেছিলেন তারা আজকে সেই কাজটি করছেন আজকে যদি মুসলিম কমিউনিটি থেকে এরকম কিছু না করা তাহলে আমাদের পরিণতি কি হতো ওইটা একটা চিন্তার বিষয় ছিল ধন্যবাদ খ্রিস্টিয়ান এবং অন্যান্য ইহুদিদের তাদের সাথে আমি যোগাযোগ তাদের কিন্তু ডেড বডি কিন্তু জ্বালিয়ে দেয়া হয় হ্যাঁ তো যদি এখানে আজকে এই ধরনের কমিউনিটি আমাদের পূর্বসুরীরা এখানে যদি গার্ডেন অফ পিসের মতো বড় গুরুস্থান এবং গ্রেভিয়েট না করতেন তাহলে আমাদের জন্য কিন্তু বেরি জটিল পরিস্থিতি সৃষ্টি হইতো ধন্যবাদ ভাই আসছি আপনার কাছে আবারও আহ আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন আমি সবার নাম নিতে পারছি না বিশেষ করে আমি শিমুলকে দেখছি আহ আনোয়া সাজান ভাই আমাদের প্রিয় সাংবাদিক ধন্যবাদ রোয়েলকে দেখতে পাচ্ছি আহ আমাদের শিমুল তসবির চৌধুরী ওনারা কিন্তু ভালো কাজ করছেন রিসেন্টলি টিম সেভেন নামে একটি টিম গঠন করেছেন ওনারা এবং প্রায় সাত জনের একটি টিম এবং ভলেন্টারি ওনারা কিন্তু করোনা এফেক্টেড বাঙালি পরিবারকে বাঙালি নন বাঙালি পরিবারকে ওনারা সহায়তা দিচ্ছেন এবং মাস্ক ফ্রি মাস্ক লিফলেট গুলা বিতরণ করছেন যেটা আসলে অভূতপূর্ব আমাকে বেশ নাড়া দিয়েছে এই জিনিসটা এটা আসলে এই ধরনের কাজে সবারই এগিয়ে আসা উচিত আমি আজকে কথা বলেছিলাম এবং জেনেছি যে ওনারা বাঙালি একটি পরিবার কর্তা ব্যক্তি যিনি করোনা এফেক্টেড হসপিটালে রয়েছেন এবং এই ফ্যামিলিকে ওনারা বাজার এবং বিভিন্ন ধরনের সহায়তার জন্য কাজ করে যাচ্ছেন অবশ্যই আমরা সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগকে এবং যারা এটার সাথে জড়িত রয়েছেন জুয়াল ভাই আসলে আপনাদের ওখানকার এই যে মানে আমরা যারা মুসলিম রয়েছেন জানাজার জন্য বা নির্ধারিত জায়গা বা জানাজা পরবর্তীতে এই ধরনের রোগে করোনা ভাইরাস হয়ে যদি কারো মৃত্যু হয় তাহলে আপনাদের কি অবস্থা আপনারা কিভাবে এটা মানে মুসলিম যারা কমিউনিটি রয়েছেন এটাকে কিভাবে ডিল করছেন বা আদৌ মানে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এর পর্যন্ত মুসলিম মারা গিয়েছে কিনা এটা আপনার জানা আছে কি একটা ইন্টারেস্টিং প্রশ্ন আহ আমি নিজে একটা গ্রেভিয়ার সাথে ইনভলভ আমাদের আমেরিকায় আপনারা অনেকে হয়তো জানেন কি জানেন না আমেরিকা একটা সময় গ্রেভিয়ার গুলো ছিল একটা পশন মুসলমানরা কিনে ফেলতো দীর্ঘ বছর মানে শত শত বছর এরকম চলেছিল কারণ একটা গ্রেভিয়ার্ড বানানোর মতো কোনো সামর্থ্য ছিল না একটা সময় তাই তখন কি হয়তো তখন অন্য গ্রেভিয়ার্ডসলিমদের গ্রেভিয়ার্ড এর একটা কর্নার মুসলিমরা কিনে ফেলতো আমাদের এখন বর্তমানে আমাদের শহরে আমরা একটা বানিয়েছি এটা হচ্ছে মুসলিম আহ মুসলিম গ্রেভিয়ার ফ্লোরিডা হচ্ছে আমাদের নিজস্ব জায়গা কিনে আমরা বানিয়েছি এবং এরকম আমেরিকার মিশিগান এবং নিউ ইয়র্কে হাতে গোনা সারা আমেরিকায় মনে হয় তিন থেকে চারটা আছে মানে মুসলিমদের নিজস্ব কবরস্থান আর অন্য কবরস্থান হচ্ছে মুসলিমদের কবরস্থান আহ খ্রিস্টানদের কবরস্থানের পাশাপাশি একই গ্রেভিয়েটের মধ্যে একটা কর্নার আমাদের যে গ্রেভের সাথে আমি যেটার সাথে ইনভলভ এটা আমরা দুই হাজার করেছিলাম বর্তমানে প্রায় আড়াইশোর মতো দাফন হয়ে গেছে কিন্তু আমরা এখনো জানি না যদি কোনো আমাদের প্রতি সপ্তাহে দুইজন তিনজন মারা যেতে হবে লাস্ট লাস্ট দশ দিন ধরে কোনো কোনো ডেথের কোনো খবর নাই মানে করোনা ভাইরাস আক্রান্ত কোনো ডেথের কোনো খবর এখন আসে নাই আমি জানি না এটা এখন এমন যদি কেউ মারা যায় যে কি ডিসিশনটা হবে এই ফিউনারেলটা হম আমাদের আবার গ্রেভিয়ার টাও আমাদের সবকিছু আমাদের সব মুসলিম কিন্তু আমরা জানি না যে হেলথ ডিপার্টমেন্টে ডেথ সার্টিফিকেট যখন ইস্যু করবে হসপিটাল থেকে সেটা কি ফর্মুলা দিবে না দিবে এটা আল্লাই জানেন আমরা এখনো জানি না ফুললি আন এবং আমেরিকা সবকিছু সব নতুন সবকিছু নতুন কিছু সব কাউন্টি সিটি ফায়ার ফাইটার সবকিছু কিন্তু সবার কাছে এই জিনিসটাতে নতুন কেক কিভাবে চলবে স্কুল কিভাবে বন্ধ হবে দোকান বন্ধ হলে কি হবে মানে এই জিনিসটা এই ডিজাস্টারটা ইট ইস ইন্টারন্যাশনাল ডিজাস্টার এটাকে কি কোন স্বাভাবিক ডিজাস্টার না এটার সাথে সব প্রশাসন নতুন সব প্রেসিডেন্ট নতুন এই এক প্রেসিডেন্ট জানে নাই যে আগের কোন প্রেসিডেন্ট সময় এরকম কিছু সিচুয়েশন না ট্রাম্প এর কথা বলেন আর বরিশ এর কথা বলেন আর ট্রুডোর কথা বলেন কেউ জানতো না তাদের কারো কাছে কিন্তু ইতিহাস নাই যে এরকম সিচুয়েশনে কান্ট্রিটা কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে কন্ট্রোল করতে হয় তারা মেডিকেল কলেজ চালাচ্ছে হসপিটাল চালাচ্ছে তারাও জানে না যে হসপিটালটা ইমার্জেন্সি বেসিস কি করতে হয় এভরিথিং ইজ নতুন আজকে অনেক টাকার সাথে আমার কথা হয়েছে আমার অনেক বন্ধু বান্ধব আমেরিকা থাকে তারা বলছে তাদের কাছে প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে মানে নতুন নতুন তথ্য আসছে এবং তারা মানে সবাই বেসিক নলেজ খাটায় এটার পরিস্থিতির মোকাবেলা করছেন মানে এটার যে কি মেডিসিন কি দিবেন এটা হচ্ছে পেইন এটা কাশি এটা যে কি দিবেন মানে এই জন্য বলে যে চোদ্দ দিন বাসায় থাকো বেশি ইমার্জেন্সি হলে আসতো বেশি সিচুয়েশন খারাপ হলে আসো এবং যারা মারা যাচ্ছে না আসলে সিক্সটি প্লাস আমেরিকায় মৃত্যুর সংখ্যা যেগুলো আছে সবই এরকম রকমই ফিফটি প্লাস সিক্সটি সেভেন্টি এখন পর্যন্ত কারো পাওয়া যায় নাই আর বেশি হচ্ছে যে এই যে সিচুয়েশনটা আসলে ডাক্তারদের জন্য ডাক্তারদের জন্য যেরকম এরকম আননন আহ জন্য আন আনন জন্য আনন সিচুয়েশন সবার জন্য আনন কখনো কেউ চিন্তা করতে পারে না যে মসজিদটা মসজিদের মধ্যে তালা মারা তালা মারা দিতে মেরে দিতে হবে এটাও নতুন মক্কার অবস্থা নতুন মদিনার অবস্থা নতুন সব কিছু নতুন আমাদের বেশি চিন্তা করা আমার আমি বেশি চিন্তিত হচ্ছে আমার আমেরিকা নিয়ে না আমার চিন্তা লন্ডন নিয়ে না আমার চিন্তা হচ্ছে আমার দেশে এই 17 কোটি বাঙালির জন্য আমার বেশি চিন্তা আমার ঘুম হয় কারণ এরা এরা মানে সজাগ ঘুমে আছে এরা জানে না আসলে এরা বুঝতেই পারতেছে না বাংলাদেশে এরা এখনো জন্মদিন পালন করছে এরা কক্সবাজারে ব্যাকেশন করছে তারা আঙ্গামাটিতে অবকাশ করছে কালকে পর্যন্ত প্রথম খবর আসলো যে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছে গতকালকে গত কালকে ছিল 19 19 মার্চ পড়াজন কেন্দ্র বন্ধ করা হয়েছে তো যদি এটা এটা ছড়ায় যে কি যে ডিজাস্টার হবে মানে কেউ চিন্তা করতে বলছে অনেক গসিপ অনেক প্রপাগান্ডা অনেক কিছু আমরাই করে বলছি করব ভাই আরেকটা যে কিছু দেখলাম যে বাংলাদেশে আপনি যে কথাটা তুললেন যে আমাদের এখানে মানুষ গেদারিং বন্ধ করার জন্য মসজিদ পর্যন্ত বন্ধ করা হচ্ছে আর বাংলাদেশে আপনি দেখছেন এক জায়গায় বুঝায় লাখ মানুষ জমাयत হইয়া এখানে ইসতেসকার দুয়ার মত দোয়া করতেছেন

অলরেডি মানুষ বাংলাদেশেও প্যানিক বাইং শুরু হয়ে গেছে এবং পেঁয়াজের দাম যেখানে ঢাকাতে আমার এক বন্ধুর সাথে আমি আজকে কথা বললাম যেখানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে প্রায় এবং অলরেডি মানে সবাই কালকে যে কি হবে আল্লাহ পাকে জানে মানে শুরু হয়ে গেছে বাংলাদেশে তো বলা হচ্ছে যে একজন মারা গেছেন আক্রান্ত কিন্তু বাংলাদেশে কি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা এই টেস্টের কি মেশিন আছে এবং এইটা আমি 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 শাইনভাইরে বলি কাছিবরে বলি ঘটনা হচ্ছে যে ওই পেঁয়াজের দাম বাড়বে ডাল দাম বেড়ে গেছে এটা আজকে বিকাল থেকে আমরা জানতেছি এটা বড় জিনিস না এটা একটা সুযুকশনের লোক থাকে ঘটনা হচ্ছে যে মানুষ এটা বুঝতে পারছ না এটা এটা মানে ইতালি চায়না চায়নার মতো চায়নার মতো দেশ ইতালির মতো দেশ সব দেশ হলো আমেরিকা মতো সব দেশ ইংল্যান্ডের মতো সব দেশ নাগরিকদের বলতেছে যে স্টে হোম আর বাংলাদেশের নাই আসেনি পেঁয়াজের দাম বাদ দেন এরা বুঝতেছে না যে জিনিসটা যেমন হাজব্যান্ড যদি হয় তাহলে ওয়াইফ ওই রুমে ঢুকতে পারবে না বুঝছেন মানে যে রুমে থাকবে ওই ওয়াইফ ঢুকতে পারবে না ওই রুমের বাইরে খাবার রাখবে আর হাজব্যান্ডের সাথে কথা বলবে ফেস টাইমে অথবা ফোনে যেটা যেটা হওয়া উচিত বুঝছেন এটা হচ্ছে একটা হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে এই ডিস্টেন্স থাকবে বাংলাদেশের মানুষ তো পেঁয়াজের দাম বড় জিনিস না মানুষ এসব ক্ষেত্রে কিছুটা অসচেতন আপনি দেখবেন কোলা খেয়ে কোলার কুসাটা রাস্তার মধ্যে ফেলে দেয় এবং এটাই এইভাবে গড়ে উঠে নাই এবং আপনি আমাদের বলেন ইউকে বলেন আপনার ফার্স্ট 월ের কাণ্ডিগুলো তো আপনার বিন ব্যবস্থা আছে এবং আমরা এমনভাবে ইউজ টু হয়েছে আমরাও তো বাংলাদেশ থেকে ছিলাম তখন রাস্তাঘাটে ময়লা ফেলতাম কিন্তু এখন এটা পকেটে নিয়ে ঘড়াই যখন বিন পাই তখন পাটাই বাংলাদেশ ওই অ্যাওয়ানেসটা করে নাই এখন गवर्नमेंट থেকে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারিভাবে এবং এনজি গুলো এই অ্যাওয়ানেসটা করতে হবে মানে আজকে বলতে হবে যে গ্যাদারিং বন্ধ করো বিএসডি বড় আয়োজনে নাই ওই ওয়াস তাইসির আপনি দেখেন উন্নত দেশগুলোতে আপনাকে বিভিন্নভাবে সাপোর্ট দেয়া হবে কিন্তু আমার দেশের আপনার আমার এলাকাতে অনেক গরিব লোক রয়েছে যারা দিন আনে দিন খাই যাদের হয়তো কাজে না গেলে পুরো family টাই অনাহারে অর্ধাহারে কাটাতে হবে তাদের কথা একটু চিন্তা করেন কে support দিবে এইসব লোকদের কে হম এটা তো সব চাইতে জিনিস তার দ্বিতীয়ত হচ্ছে আহ চিকিৎসা ব্যবস্থা আমাদের আহ দেশে বলেছেন যে অর্থমন্ত্রী তো বললেন দেখলাম যে আমরা নিউজ কভার করছি চীনের মতো ইন্ডিয়াতে ওই চব্বিশ কোটার ভিতরে যেভাবে হসপিটাল তৈরি করেছে বাংলাদেশেও হবে সরকারের এই মানে আমি বলি আমি 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 তাসির বাইরে মজা এটা সেগুলা হচ্ছে কিছু লোক আছে তারা এগুলা বলে এরা এদের কাজ হচ্ছে এগুলো বলা উল্টাপাল্টা কথা বলা আমি আপনাদের একটা জিনিস শুধু বলি যে আপনি যদি বাংলাদেশের যে কালকে পর্যন্ত বলা হচ্ছে চোদ্দ জন মানে গভর্নমেন্ট হিসাবে আর মানে গভর্নমেন্ট হিসাবে কালের চোদ্দ জন দশ থেকে চোদ্দ জ্ঞাচ্ছে এবং বলা হচ্ছে এরা সবাই ইটালি ফেরত এবং সব বিদেশ ফেরত এখন বলা হচ্ছে এয়ারপোর্টে নামার পরে এদেরকে নিয়ে যেতে হবে হাজি ক্যাম্পে হাজি ক্যাম্পে নিতে যখন ইটালির ছেলেরা যখন বাজার যাবে না সেখানে কেন যাবে না এটা কিন্তু একটা ব্যাখ্যা কেউ দেয় নাই এটা আমি চাচ্ছি যে আজকে এই এটার মাধ্যমে আমি বলার জন্য আমি গতকাল লাইভে ওটা বলছিলাম যে কেন কেন মোমেন সাহ বললেন যে আমরা সবাই নবাব এটার ব্যাখ্যা কিন্তু অনেকে আসে নাই আমি একবার একটা ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম ওই ওই ছবিটা আমি পাই নাই আবার রিপোর্ট দেওয়ার জন্য এটা একটা ভদ্রলোকে একটা ছবি দিছিল যে হাজি ক্যাম্পের বর্তমানে মানে ভিতরের সিচুয়েশনটা কি ওই ওই ছবিটা আমার যা মনে হয় আহ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এটা ওই ছবিটা ফেসবুক থেকে সরাই ফেলছে ওইখানে একটা ছবি দিছিল ওই বাথরুম এর অবস্থা কি টয়লেট এর অবস্থা কি কিচেনের অবস্থা কি বুঝছেন তো মানে এই ছবিগুলো আমি এক ঝলক দেখছিলাম পরে আমি চাচ্ছিলাম ওই ছবিটা কালেক্ট করার জন্য পরে ছবিটা ফেসবুক থেকে নাই এখন যারা ওইখানে যাচ্ছে না ওইখানে ওরা যারা হাজি ক্যাম্প হচ্ছে পরিত্যক্ত জায়গা ওই হাজি ক্যাম্পের ওইখানে এত এই টয়লেট এখানে টিসু নাই টয়লেটের যে অবস্থা আমি যে ছবিগুলো দেখেছিলাম আমার দুর্ভাগ্য সাথে আমি কপি করতে পারিনি যদি কপি করতে পারতাম আমি একটা পোস্ট দিতাম ওই হাজি ক্যাম্পের গিয়ে ওরা ভাইগে যায় চলে যায় এই অবস্থার মধ্যে তাদের ফেলেন আপনি যে পরিবেশের কথা বললেন আর তারা ইতালি থেকে গেছেন আপনি তো নিজে উন্নত দেশগুলোর মানুষের জীবনযাত্রা দেখেন

তারা এখানে কষ্টের মধ্যে আছে বাংলাদেশের একজন পররাষ্ট্র মধ্যে দায়িত্বশীল আপনি সমবেদনা জানাবেন কিন্তু আপনি যে কথাটি বললেন হয়তো একজন প্রবাসী সেখানে একটু উত্তপ্ত হয়েছে এবং হওয়াটা স্বাভাবিকই আপনি সব প্রপার্টিতে নিয়ে তুলে কথা বলেন তাইসির ভাই আমাদের শুনুন আমরা আসলে না না আমাদের পররাষ্ট্রমতি আমাদের সিলেটেড আমরা তাকে নিয়ে গর্বিত আসলে আমি ওনাকে ব্যক্তিগতভাবে আমি সম্মান করি এবং রেসপেক্ট করি একজন ভালো মানুষ আমার মনে হয় কিন্তু ভাই আমি 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 ওনার বিরুদ্ধে আমি বলতেছি যে ওনার উচিত ছিল হাজিকামটা ভিজিট করা উনি 32 বছর বিদেশে ছিলেন আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে আমাদের পররাষ্ট্রমতিকে একটা অনুরোধ করি এবং দাবি জানাই আপনি যেটা বললেন

সঠিক আপনারও জানা জানা আছে আছে তাইসির আমারও জানা আছে কিন্তু এসব ব্যাখ্যা দিয়েই তো আসলে সব কিছু হয় না আমাদের যতদিন না পর্যন্ত আমরা নিজেরাই ঠিক না হচ্ছি যতদিন না পর্যন্ত আমাদের পুরো আহ অবকাঠামোগত উন্নয়ন আমাদের প্রতিটা প্রতিটা সেক্টর যতদিন না পর্যন্ত স্বচ্ছভাবে কাজ না করছে ততদিন পর্যন্ত আসলে আমরা দুর্ভাগাই থাকবো এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেন অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হব অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা আজকে দীর্ঘক্ষণ আপনাদের সাথে আলাপ করলাম প্রায় ঘন্টা হয়ে গেছে আমাদের আমার বিদায়ের পালা তাইসির ভাই আপনাকে থেকেই বিদায় নিব আপনি আমার আপনি আমাদের দর্শকদের জন্য আমাদের এলবি সকল দর্শকদের জন্য যারা বন্ধুরা আজকে যোগ দিয়েছিলেন তাদের জন্য অল্প করে আপনার ছোট মেসেজটা দিয়ে আপনি বিদায় নেবেন প্লিজ হ্যাঁ হচ্ছে যারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমাদের কথাবার্তার মধ্য দিয়ে যদি আমরা কাউকে মনে দিয়ে থাকি তাহলে মাফ করে দিবেন আমরা একটি লাইভ আলোচনায় এসেছি কিছু বিষয়ে আমরা আলাপ করলাম যদি সেটি একটু অ্যাওয়ারনেস সৃষ্টি হয় এবং কিছু উপকারে আসে তাহলে এই অনুষ্ঠানটা হবে বলে মনে করি আপনাকে ধন্যবাদ এবং জুয়েল ভাইকে আমার তরফ থেকে ধন্যবাদ তিনি ফ্লোরিডা যোগদান করলেন তাকে দেখলাম সরাসরি তিনি একজন মায়ের মানুষ আমাদের একজন অন্তরের মানুষ জুয়েল ভাই আপনিও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন না যেন আমরাও এখানে ভালো এই পরিস্থিতি যেন আমরাও ভালো থাকি ধন্যবাদ আইসি ভাই জുവেল ভাই আপনাকে বিশেষ করে আপনাকে ধন্যবাদ আইসি ভাইকেও তো আমরা সবসময় পাই এবং যেকোনো সময় পাবো এবং আমি আমার বিশ্বাস থাকবে আগামীতেও আপনাকে সুদূর ফ্লোরিডা থেকে যে কোনো ব্যাপারে ডাকলে আপনাকে পাবো সেই বিশ্বাস আমাদের আছে আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ত জীবনের মধ্যে ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাকে সময় দিয়েছেন যাবার আগে আমাদের দর্শকদের জন্য অল্প কিছু বলবেন এবং বিদায় নেবেন থ্যাংক ইউ আমি আমি ধন্যবাদ আসলে আমি গত 5 আগস্ট 2019 5ই আগস্ট ফিস্টে আমরা যে লাস্ট আড্ডাটা মেরেছিলাম জি আসলে এটা कंटिन्यू হয় না আমার মন ভরে নাই আমি মানে মন ভরে নাই আমার কথা বলতে পারি নাই ফ্রিলি বাপছিলাম যে একটু ফ্রিলি কথা বলবো ওই দিন জীবনটা স্বর্ণ মানে এটা স্বর্ণালী দিন তা আমি ভাবছিলাম যে 2021 এর দিকে আবার আসবো আবার জাস্ট আমরা বসবো কথা বলবো এইজন্য আমরা সিলেটে ছিলাম যাই হোক এটা છે এটা মানে ভালো দিনগুলো সবসময় মনে রাখি মনে রাখি আমরা এই পাঁচ আগস্ট আমার জীবনে একটা স্বর্ণালী দিন গত দুই হাজার উনিশের যাই দ্বিতীয় হচ্ছে আমি একটা মেসেজ দিয়ে কত আমি আজকে বক্তব্য শেষ করবো যে ফ্লোরিডা থেকে এবং আমেরিকা বিভিন্ন জায়গাতে ক্রুজে অনেক লোক বাইরে যায় এবং আপনারা জানেন কিনা জানি না ক্রুজ অনেকগুলা ক্রুজ ছিল ইয়েতে ওশেনের মধ্যে এর মধ্যে ক্রুজের মধ্যে আট দশ জনের সিমটম যখন দেখা দিল ওই ক্রুজ গুলাকে কিন্তু অনেক দেশ অ্যাকসেপ্ট করলো না ব্যাক করার জন্য ওই এর মধ্যে একটা ক্রুজটা অ্যাকসেপ্ট করলো সমাজ কিউবা ওই ক্রুজটাকে তাদের দেশে ওই ওই যাত্রীগুলা ল্যান্ড করলো এবং আরেকটা ক্রুজ অকল্যান্ড নামক এমন হচ্ছে যে মানবিকতা হচ্ছে যে ক্রুজের মধ্যে পাঁচ হাজার লোক দশটার লোক হয়েছে ওই ক্রুজটাকে কিন্তু ভিড়তে দেয় এটা বলছি শুধু বাংলাদেশের লোকের বোঝার জন্য মানে কি বলতে চাচ্ছি ম্যানচেস্টার একটা ক্রুজের মধ্যে সাড়ে পাঁচটা লোক ছিল পানির মধ্যে ছিল

বলছে তোমার এগুলো ঠিক না বললাম আউলিয়ার দেশ তো শাহজালাল আছেন শাহরান আছেন সবাই আছেন এখানে অনেক মৌলভী আছেন অনেক বড় বড় অলিয়া আছেন আমার কেন জানি বিশ্বাস হচ্ছে ওই গাছারা বাঙালির ওই গাছার ভাবে বাঙালিরা বেঁচে যাবে আমার দেশে কিছু হবে আমি আশাবাদী মানুষ আমার মনে হয় কিছুই হবে না ওই এরা কক্সবাজারে ফুর্তি করবে রাঙ্গামাটিতে ফুর্তি করবে ওই যত জনশতবার্ষীতে করবে এর মধ্যে করোনাটাও চলে যাবে কোন কোন জায়গা কোথায় মানে এটা আল্লাহ হয়তো তুলে নিয়ে যাবে মানে আমার একটা আশাবাদী কথা যে বাংলাদেশে আর যদি বাংলাদেশে কিছু হয় তাহলে কত কুটি মারা যাবে আল্লাহ জানে মানে যদি মানে এটা যদি একটা ধারণ করে হ্যাঁ আমার যদি কিছু না হয় তো ওই ওইরকমই ওই যে রুম যখন জ্বলছিল তখন নিরু বাঁশি বাজাচ্ছিল তো বাংলাদেশের লোক এই বাঁশি বাজাবে আর মানে করোনা জ্বলতেই থাকবে আমরা যাক এবং আমাদের নতুন সূর্যোদয় হোক এবং আমাদের দেশের প্রতিটি মানুষ যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সে যেই হোক ধন্যবাদ জেল ভাই আপনাকে আবারও আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য এই সুন্দর চমৎকার আড্ডায় আসলে আমাদের বিষয়টা খুবই ভাব গম্ভীর এবং এই ধরনের বিষয় নিয়ে আসলে আড্ডা দেওয়ার মতো না বাট আমরা করোনা করোনার প্রভাব করোনার প্রাদুর্ভাবটা চলে গেলে আড্ডাধর্মী কোনো অনুষ্ঠান আমরা নিয়ে আসবো আপনাকে সহ তাইসি ভাইকে সহ আরো সুন্দর সুন্দর সাহিত্য বিষয়ে কোনো কথা বলবো এবং আরো চমৎকার কিছু তথ্য বা চমৎকার কিছু আড্ডাবাজের আড্ডার গল্প সোনালী দিনের গল্প আপনার কাছ থেকে শুনবো সে প্রত্যাশায় রইলাম আহ আপনাদের জন্য আপনাদের জন্য

এই কঠিন বিপদ থেকে পুরো বিশ্বকে যেন আমাদের উদ্ধার করেন এবং এই ভাইরাসটি যেন অচিরেই আমরা আরেকটি অনুষ্ঠান করতে পারি যেতে বলতে পারি যে এটা একটা ইতিহাস ছিল এবং এটা চলে গেছে আমরা যেন স্বস্তি নিঃশ্বাস নিতে পারি আমাদের জীবন যেন আবারও স্বাভাবিক জীবনে চলে আসে সেই প্রত্যাশায় রইলাম আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আমি সবসময় যেটা বলি নিজের জন্য করবেন অপরের মঙ্গল কামনা এবং বিভিন্ন স্বাস্থ্যবিধি যেগুলা বর্তমানে দেওয়া হয়েছে এনএইচএস থেকে এগুলা মেনে চলবেন হাত ধোয়া থেকে শুরু করে নিজেকে যথাসম্ভব ঘরের ভিতরে রাখবেন এবং পরিবারকে লক্ষ্য রাখবেন আপনার যদি কোনো সমস্যা দেখাতে আপনি সরাসরি কোন গুলো বন্ধ না আপনি টেলিফোনে কথা বলেন অ্যাডভাইস নেন আশা করি আমাদের দিনগুলো আবারও ভালো হবে আবারও আমরা স্বাভাবিক নিয়মে সবাই ফিরবো সবাইকে অনেক ধন্যবাদ রাত্রে জেগে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আল্লাহ হাফিজ